বিয়ে ঠিক করছে আব্বা যার সাথে আমার বিয়ে ঠিক করছে সে অনেক পয়সাওয়ালা ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে প্রচার হচ্ছে কাজল আরফিন ওমি পরিচালিত ওয়েব সিরিজ হোটেল রিল্যাক্স গুলোকে ভেজাল করবো কেন আশিক তুমি আমার ভুলে যাও আব্বা ঈদ উপলক্ষে ছয় পর্বের তারকাবহুল সিরিজ 24 এপ্রিল মুক্তি পায় এরপর থেকে বেশ আলোচনা সৃষ্টি করেছে সমাজের কয়েক শ্রেণীর মানুষ ঘটনাক্রমে রাজধানীর একটি আবাসিক হোটেলে ওঠে নানান কিসিমের সেই সব মানুষের মধ্যে ঘটতে থাকে মজার মজার ঘটনা অ্যাপে মুক্তির দুদিনের মধ্যে হোটেল রিল্যাক্স দেখে দর্শকরা বলেছেন ফান কমেডি ধাঁচের গল্পটি তাদের মজা দিয়েছে বিশ্বব্যাপী ওটিটির কন্টেন্টগুলোতে দর্শকরা ক্রাইম থ্রিলার গল্প দেখে অভ্যস্ত গতানুগতিক ধারার সেই পথে হাঁটতে চাননি ব্যাচেলর পয়েন্ট খ্যাত নির্মাতা ওমি তিনি বলেন সাধ্যের চেয়ে বড় কিছু করতে চেয়েছি টিমের প্রতিটি সদস্য সেরাটা দেওয়ার চেষ্টা করেছে এ কাজটির মাধ্যমে দর্শকদের প্রতিটি দৃশ্যে শতভাগ বিনোদন দিতে চেয়েছি যেটি স্ক্রিনে দর্শকরা দেখতে পাচ্ছেন ভালো কাজগুলো দর্শকদের সাপোর্ট পেলে আগামীতে আরো বড় আয়োজনে কন্টেন্ট নির্মিত হবে হোটেল রিল্যাক্সের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পলাশ মিশু সাব্বির পাবেল পারশা ইবানা মারজুক রাসেল সরাফ আহমেদ জীবন চাষি আলম পাবেল শিমুল শর্মা শিবুল বাচ্চু লামিমা প্রমুখ এছাড়া এতে অতিথি চরিত্রে চমক হিসেবে আছেন চিত্রনায়িকা পূর্ণিমা বঙ্গের প্রথম ওয়েব সিরিজ হোটেল রিল্যাক্স এখন ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে একদম অ্যাক্টিভ থাকে সেখান থেকে আমি পিছিয়ে আছি আমি খুব একটা প্রতিষ্ঠানটির চিফ অফ কন্টেন্ট মুশফিকুর রহমান বলেন মুক্তির পরপরই অপ্রত্যাশিতভাবে দর্শকদের চাপ সৃষ্টি হয়েছে এই লেডি দিস ইজ ইউ ইউ আই এম হিজ গার্লফ্রেন্ড ও নাইস বঙ্গের ক্যাপাসিটি ব্রেক করেছে লাইভ ক্রিকেট ম্যাচে প্রচারে যেমন দর্শক পড়ে একইভাবে এই সিরিজটি দেখে দর্শকদের সাড়া মিলেছে